সুরার নাম আলে ইমরান, ইমরানের পরিবার। আমরা পাইলাম ইমরান সাহেবকে, তিনি একজন আল্লাহর ওলি। আমরা পাইলাম তার ভাইরা হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি একজন আল্লাহর নবী। আমরা পাইলাম তার স্ত্রী, তার নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ। এখন আমরা পাইলাম তার মেয়ে, তার মেয়ের নাম কি? জোরে বলেন মারিয়াম। সবাই বলে মারিয়ামের স্বামী নাই, আমি বললাম মারিয়ামের স্বামী আছে। আপনাকে চ্যালেঞ্জ দিলাম, এবার বের করুন তো যে মারিয়ামের স্বামী। তবে সেই স্বামী হযরত ঈসার আব্বা না। চার নাম্বার মাবুদ আল্লাহ বলছে শোনো, ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমি চার নাম্বারে যেই পরিবারটাকে মনোনীত করেছি সেই পরিবারটা হলো আমার ইমরানের পরিবার। কার পরিবার? ইমরানের পরিবার। ইমরানের পরিবারকে আল্লাহ মনোনীত করেছে আমার ভাইরা। ভালো করে বুঝেন এবার প্রশ্ন হুজুর, ইমরানকে ইমরানরেই তো চিনলাম না, ইমরানরে জানা প্রয়োজন আমার ভাইরা। ইতিহাসে দুইজন ইমরানকে পাওয়া যায়, একজন ইব্রাহিম, একজন ইমরান হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের বাবার নাম। কার নাম? মুসা নবীর বাপের নাম কি? ওই ইমরান। নতুন তথ্য পাইছেন নিও, মুসা নবীর বাপের নাম কি? ইমরান। দ্বিতীয় ইমরান, যার নামে কোরআন শরীফের তিন নাম্বার সুরায় আলে ইমরান করা হয়েছে, এই ইমরান হলো আমার ভাইরা। বনি ইসরাইলের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের বংশ পরম্পরা একজন ভালো মানুষ, আবেদ মানুষ, বুজুর্গ মানুষ, সংসার বিরাগী রাহেব মানুষ, একজন কাহেন মানুষ, একজন ইমাম সাহেব। কি তিনি একজন কি? বুজুর্গ ইমাম সাহেব, নামাজ পড়াইতে এমন একজন মানুষ। এমন মানুষদের নিয়ে দিনের কথা বলতেন, ওয়াজ নসিহত করে বেড়াইতেন, লোকদের সামনে নামাজের ফজিলত বর্ণনা করতেন, ফাজাইল বলতেন, সব শত পথের দাওয়াত দিতেন, মানুষদের দিন চিনাইতেন, আল্লাহ চিনাইতেন, আল্লাহ চিনাইতে চিনাইতে, দিন চিনাইতে চিনাইতে, সংসারের প্রতি অতটা খেয়াল নাই, স্ত্রী খেয়ে আছে না পড়ে আছে খবর নাই, খবর নাই। আল্লাহর বান্দা, শুধু আল্লাহর বান্দাদের কল্যাণ কামিয়াবির জন্য গোটা জীবনটাকে ব্যয় করে দিয়েছে। ইতিহাস বলে হযরত ইমরান ইনি একজন বুজুর্গ ছিলেন এবং তিনি হযরত জাকারিয়া আলাইহিস সালামের ভাইরা ছিলেন। কার ভাইরা? জাকারিয়া আলাইহিস সালাম এবং ইমরান দুজনে কি হয়? ভাইরা। ভাই কি ও? দুজনে কি ও? ভাইরা। এমন একটা নিয়তি আমার ভাইরা, হযরত পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এবং আমাদের বুজুর্গ হযরত ইমরান দুইজন, ফাখুজ ইবনে কাবিল, ফাখুজ ইবনে কাবিলের দুটো মেয়ে, একজন হচ্ছে হান্না বিনতে ফাখুজ ইবনে কাবিল, আর একজন হচ্ছেন ইয়াইশা বিনতে ফাখুজ ইবনে কাবিল। দুই মেয়ে, দুই মেয়েকে দুজন বিয়ে করছেন, একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ আর একজন নবী, দুইজনই তার আপন আপন জায়গায় দামি এবং সম্মানিত, ঠিক কি না? ফাখুজ লোকটাও ভালো ছিল আমার ভাইরা, মেয়েদের কেউ বিয়ে দিয়েছেন, একজন নবী আর একজন বুজুর্গ, কিন্তু এত ভালো পরিবার, এত সুখের পরিবার, আমার আল্লাহ দুই মেয়ের কোনো ঘরের মধ্যে সন্তান দেয় না। ইমরানের ঘরেও কোনো ছেলে মেয়ে নাই, জাকারিয়ার ঘরেও কোনো কথা কয় না ছেলে মেয়ে নাই, অথচ জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, ইমরান একজন ওলি। বলেন তো এদের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? করে কি করে না? তাহলে এগো করে সন্তান নাই, এরা দোয়া কইরা সন্তান আনতে পারতো না? কথা কন না বন্ধুরে আমার, নবী আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়,
তবে নবীর কোনো ক্রেডিট নাই, বুজুর্গের কোনো ক্রেডিট নাই, সবটাই আমার মাবুদের ইচ্ছা। মাবুদ চাইলে দোয়া কবুল কইরা ফল দিবে, মাবুদ চাইলে, মাবুদ না চাইলে ফল দিবে না, সবটা কার ইচ্ছা বলে। আজকে আমরা বিভ্রান্তিতে পইরা পীরের কাছে যাইয়া কথা বলি, ইমান আকীদা তৈরি করে নেই, পীর সাহেবের কাছে বললে হাদিয়া তোফা দিলে সব কিছু আসান হয়ে যাবে, আমার নামাজ রোজা কিচ্ছু লাগবে না, খালি বছরে বছরে পীর সাহেবরে হাদিয়া দিব আর জান্নাতে চলে যাব, ছেলে সন্তান পাইয়া যাব, এমন কি মাজারে যাইয়া বাবার কবরের দিকে সেজদা দিয়া বাবার কাছে বলে বাবা দাও, বাবা দাও, বাবা দাও। আর ইমান আকীদা তৈরি হয়েছে, চাইলেই পাওয়া যায়, ঠিক কি না বলে? পুরোটাই শিরক, পুরোটা কি? জোরে বলেন না, পুরোটা কি? পীরের যদি দেওয়ার ক্ষমতা থাকতো, মাজার যিনি আছেন, মাজারে শুয়ে আছেন আল্লাহর ওলি, আমরা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি ওলামায়ে কিরাম, আমার জনতাকে আমরা বলি বাবা মাজার শরীফ জিয়ারত করবেন, মাজার শরীফকে তাজিম করবেন, আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন, জিয়ারত করবেন, মাজার ওয়ালার জন্য দোয়া করবেন, মাজার ওয়ালার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, বাবা এর চাইতে বেশি কিছু নয়, মাজার ওয়ালাও তার রহমত চায়, আপনিও তার রহমত চান, তিনি কে? নবীর দোয়া কবুল হয়েছে এখনো? হয় নাই বন্ধুরে, সংসারে কোনো ছেলে মেয়ে নাই, মনে বড় কষ্ট, কারণ ছেলে সন্তান পাইলে মায়ের খুব ভালো লাগে। হান্না বিনতে ফাকুজ ইমরানের বিবি, স্বামী তো সব সময় বাইরে থাকে, তাবলীগের কাজে থাকে, দিনের মেহনতের কাজে থাকে, ইমামতির দায়িত্বে থাকে, ঘরের মধ্যে সব সময় আসতে পারে না, সময় দিতে পারে না, ঘরে বসে মহিলা মানুষ একা একা কেমনে থাকবে? মহিলাদের একাকি সময়টা বড় বোরিং লাগে, এই জন্য দেখবেন মেয়েরা একটা বিলাই পালে, কিছু মুরগি পালে, কিছু হাঁস পালে, অযথা সময়টা বাগানে গিয়া কাটায়, গোলাপ ফুল লাগায়, গেন্দা ফুল লাগায়, ঠিক কি না বলে? হান্না বিনতে ফাকুজের ঘরে এরকম সময় কাটানোর মতো একটা বাচ্চা হইলে তার খুব ভালো হতো, ঠিক কি না? বাইরা রে আমার মালিকের কাছে ইমরান দোয়া করতেছে, আল্লাহ একটা সন্তান দিবানি, একটা সন্তান দিলে সেই সন্তানটা তোমার দিনের জন্য, খেদমতের জন্য, দিনের তুস্কিল মেহনতের জন্য আমি ব্যয় করে দিতাম, উৎসর্গ করে দিতাম আমার মাবুদ আল্লাহ। অবশেষে ইমরানের মোনাজাতকে কবুল করেছেন, দীর্ঘদিনের প্রতীক্ষার ফল, ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুজ গর্বের মধ্যে সন্তান পেয়ে খুশি না বেজার? আরো জোরে কয় না, খুশি হইলে মানুষ আমার আল্লাহর দরবারে শুকরিয়া করে, ঠিক কি না? আল্লাহর দরবারে আল্লাহর জন্য মানুষের খানা খাওয়ায়, অনেকে মান্নত করে, অনেকে গরিব মিসকিনকে দান করে, ঠিক কি না? হযরত হান্না বিনতে ফাকুজ গর্বের আলামত পাইয়া মান্নত করছে, মাবুদ আল্লাহ বলে শোনো, নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররাম, ও মাওলা গর্বে সন্তানের আলামত পায়, গরিবের ঘরে, দুঃখীর ঘরে নয় মাস অপেক্ষা করে, সন্তান আসবে কিনা জানি না, কোন দিন জানি আবার পড়ে যায়, সন্তানটা নষ্ট হয়ে যায়। মহিলাদের এমন অসুখ আছে কিনা? অনেকে আমাদের কাছে দোয়া আছে, হুজুর কনসেপ্ট হয় কিন্তু বাচ্চা থাকে না, ডাক্তার বলে কোনো অসুখ নাই, হুজুর একটু দোয়া কইরা দেন, আছে কিনা এরকম কথা?
হান্না বিনতে ফাকুজের অন্তরে ভয়, সন্তান তো আসে না মাওলা গো, 9 মাস কেমনে গর্বে নিয়ে থাকবো, সন্তানটা থাকবে কি থাকবে না জানি মরে যায়। হান্না বিনতে ফাকুজ আল্লাহর দরবারে মান্নত করে দিলেন, আল্লাহ ইন্নি নাদারতু লাকা মা ফি বতনি মুহাররা, আল্লাহ গো আমার পেটে আপনি যা দিয়েছেন এটা আপনার জন্য মান্নত করে দিলাম, আমার পেটে যা হবে এটা কার জন্য, জোরে বলেন না। সেই সময়ে প্রথা ছিল, সেই সময়ে প্রথা ছিল মানুষেরা তাদের সন্তানদেরকে বাইতুল মুকদ্দাস জেরুজালেমের সেই মসজিদের জন্য সন্তানদেরকে উৎসর্গ করতেন। সন্তান জন্ম নিলে পরে বাবা মা তাকে মসজিদের জন্য দিয়ে দিতেন এবং এই সন্তানরা তারা মসজিদের কাহেন হতেন, তৎকালীন সময় বলা হতো কাহেন, তথা মসজিদের খাদেম হতেন, এরা মসজিদের বিভিন্ন খেদমত করতেন। এই যে মসজিদের জন্য খেদমতের জন্য সন্তান দিয়ে দেওয়ার ধারাটা আজও সেই বাইতুল মুকদ্দাস মসজিদে আকসাকে কেন্দ্র করে আজও ফিলিস্তিনের মানুষ ভুলতে পারে নাই। সেই সময়ের মায়েরা তাদের সন্তানদেরকে বাইতুল মুকদ্দাসের খেদমত করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য, বাইতুল মুকদ্দাসকে রক্ষণাবেক্ষণ করার জন্য, নামাজি মসজিদের পরিবেশ ঠিক করার জন্য সন্তান দিয়ে দিতেন। আর আজকের যুগে আমাদের সেই ফিলিস্তিনের মা বোনেরা একই মান্নত আজও করছে, একই সন্তান উৎসর্গ আজও করছে, কিন্তু সেই সময়ের চেয়ে ভিন্ন হচ্ছে আমার ভাইরা, আজকের সময়ে মা বোনেরা ফিলিস্তিনের জমিনে সন্তানদেরকে বাইতুল মুকদ্দাস রক্ষার জন্য উৎসর্গ করে দিচ্ছেন, কুরবানি দিয়ে দিচ্ছেন, সন্তানের রক্ত দিয়ে বাইতুল মুকদ্দাসকে ধরে রাখছেন। আজকে হাজার হাজার মা, হাজার হাজার বোন, হাজার হাজার বিবি প্রতিদিন বিধবা হচ্ছেন, বোন ভাই হারা হচ্ছেন, মা সন্তান হারা হচ্ছেন, মা সন্তানের লাশ কাঁধে নিয়ে হাসি মুখে বলছেন আল্লাহর জন্য আমার সন্তানকে উৎসর্গ করছি, আমি মায়ের দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ কষ্ট নাই, কারণ আমার বাইতুল মুকদ্দাস ইহুদি মুশরিকদের কর্তৃক দখল কৃত, আজাদ না করে সন্তানের মায়া করব না, করব না, করব না। আমার ভাইরা মায়ের কোলের মধ্যে আছেন, সোনার বাংলাদেশে বসবাস করছেন, আমি আপনাদেরকে বলি আপনারা মায়ের কোলের মধ্যে আছেন, আপনি জানেন না, আপনি জানেন না আজকের পৃথিবীর অবস্থা কি, বিশেষ করে ফিলিস্তিনের অবস্থা কি, প্রতিদিন সংখ্যায় হাজার হাজার বাড়ছে বাড়ছে বাড়ছে, একটা মাত্র কারণ বহু মানুষ ইনিয়ে বিনিয়ে হামাসকে দোষারোপ করছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানদেরকে দোষারোপ করছে, ইসরায়েলের পক্ষে নিয়ে বিনিয়ে অবস্থান নিচ্ছে। আজকে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ যারা সহি হাদিসের দোহাই দিয়ে কথা বলে, তাদের আকাবে, তাদের মাসনাকের মানহাজের প্রধানতম ব্যক্তিরা আজকে বাংলাদেশের, শুধুমাত্র বাংলাদেশের 16 কোটি মুসলমান নয়, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত দিয়েছেন, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করেছেন, কারণ তারা বলছেন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস রক্ষার নেতৃত্ব দেওয়া হামাসকে দোষারোপ করছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানদেরকে তারা দোষারোপ করছেন এবং তেল আবিবের পক্ষ নিচ্ছে। এই সমস্ত জাহেল জালেমদের, শয়তানের প্রতাপ্তা, ইসরায়েলের দালাল, ইহুদিদের দালালদের কোন কথা আমরা মুসলমান শুনব না, শুনব না, শুনব না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানের একটাই কথা, বাইতুল মুকদ্দাস এটা আমাদের, ঠিক কিনা? মসজিদে আকসা মুসলমানের সম্পত্তি, ঠিক কিনা? মসজিদে আকসা ভেঙে আজকে ষড়যন্ত্র করে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার হীন প্রচেষ্টা চলমান,
গরু বলি দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবেন, মুসলমানের রক্ত থাকতে, মুসলমান এমনে মাসনাক পীর মুরিদি নিয়ে দ্বন্দ্ব কটক থাকতে পারে, এদিক ওদিক থাকতে পারে, কেউ তবলিগে যাইতে পারে, কেউ তবলিগে নাও যাইতে পারে, কেউ কেউ এতাতি, কেউ সাতপন্থী, এই সমস্ত গ্রুপিং থাকে, কিন্তু মুসলমানের যখন প্রধান স্বার্থের প্রতি আঘাত আসে মুসলমান আর মুহূর্তের জন্য ডিভাইডেড থাকে না, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জন্য রসুলের জন্য মাথা নামাতে রাজি আছো? কোন কোন মুসলমান হাত তুলে আল্লাহকে দেখা জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের প্রভু এক নবীর জীবন বিধান এক ওই শিবানী কুরআন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমান অন্য খোদারে মানেনি, অন্য কোরআন মানেনি, নবী তাদের এক নি। আমার ভাইরা রে রসুল বলেছেন শোনো, প্রত্যেক মুসলমান দুনিয়ার যে যে প্রান্তে থাকুক না কেন একটা দেহের মতো, তোমার দেহের পায়ে যদি কাঁটা ফোটে সমস্ত শরীরটা বিষাক্ত হয়ে যায়। ফিলিস্তিনের মুসলমান কষ্ট পাইলে ছোট্ট বাচ্চাটা হাত হারাইয়া পা হারাইয়া হাসপাতালের বিছানায় যখন কাতরায়, ও মুসলমানেরা তোমার কলিজার মধ্যে যদি ব্যথা অনুভব না করো, ফিলিস্তিনের মায়ের হাহাকার যদি তোমার চোখের পানি না আসে, তাইলে তুমি ইমানদার না মুমিন না, মুমিন না। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কুরআন, তবে কেন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কুরআন ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ রাখবো নিও কথা বলেন, মাসনাগত ফতোয়াগত দলগত ইখতিলাফ চিরজীবন থাকবে আমার ভাইরা, কিন্তু কোনোদিন কোন মুসলমানের বিরুদ্ধে কাফের মুশরিকের পক্ষ নিব না, সারাটা জীবন আমার মুসলমানের ভাইয়ের পক্ষে থাকব। মসজিদে আকসা নিয়ে সামনে আরো হবে, দাজ্জাল চক্রান্ত করবে, দাজ্জাল চক্রান্ত করবে, থেমে থাকবে না। আমরা মসজিদে আকসার জন্য নিজের জীবন উৎসর্গ করব, সন্তান কেউ শিক্ষা দিয়ে যাব, সন্তান মসজিদে আকসা রক্ষার জন্য যদি কখনো ডাক আসে, বাবারে আমি জীবিত থাকলে আমি যাব, আর যদি আমার জীবিত না থাকি তুমি যাইবা রাজি আছো নিও। হান্না বিনতে ফাখুত মাবুদের কাছে মসজিদে আকসার জন্য সন্তান মান্নত করে দিলেন, এবার মাবুদের ডাক দিয়া কয় আল্লাহ ফতাকাব্বাল মিন্নি, আমার মান্নটা আল্লাহ কবুল করেন, মান্নত আমার আল্লাহ কবুল করে নিলেন, সন্তান তাকে দিলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হান্না বিনতে ফাখুস দেখলেন তার সন্তানটা ছেলে না, সন্তানটা মেয়ে। সন্তান কি? মেয়ে। এর মধ্যে ঘটনা ঘটে গেছে, এই মেয়েটা জন্ম হওয়ার আগেই হান্না বিনতে ফাখুত যখন গর্ভবতী, তখন তার স্বামী, প্রিয়তম স্বামী হযরত ইমরান, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মেয়েটা এতিম হয়ে বাবা হারা হয়ে দুনিয়া আসলেন, এবং হান্না বিনতে ফাখুত যখন জানতে পারলেন মেয়েটা বাবা নাই,
একে তো মেয়ের বাবা নাই আর একে তো মেয়ে হয়েছে, মেয়ে দিয়ে কিভাবে মসজিদের খেদমত হবে? এর আগে কোন মেয়েকে মসজিদের খাদেমা বানানো হয় নাই, কারণ মেয়েরা তো সবসময় পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে পারেনি। সম্ভব আমগো দেশে এখন সম্ভব, এখন এই দেশে সম্ভব, কিন্তু অতীতে এটা ছিল না। মেয়েদের সেক্টর আলাদা, পুরুষের সেক্টর আলাদা, মেয়েদের কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা, গঠনগতভাবে, বডিগতভাবে, দেহগতভাবে, ভাষাগতভাবে, ক্যারেক্টারগতভাবে, কণ্ঠগতভাবে, সবকিছুগতভাবে আলাদা। খালি আজকের এই উন্নত বিশ্বে আইসা ইউরোপ আমেরিকার এই ধান্দা মাথায় লইয়া এখন আর বাংলাদেশে মাইয়া বলার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কি না? কোনটা লেডিস আর কোনটা জন্ডিস চেনার উপায় নাই, সব খালি বাইকট ধুম ধুম আসেনিও, লেডি বাইকার আসেনিও, লেডি বাইকার এই যে স্কুটার কোম্পানির মিয়া কপালে দুর্গতি, কারণ স্কুটার কোম্পানি ভদ্র কোম্পানি, ওরা চিন্তা করছে যে মহিলা মানুষ একজন্য বাইক বানানো দরকার, তাহলে কেমন বাইক হবে? সামনের দিকটা খোলা সুন্দর করে বইয়ে চালাইবো, এইটা চিন্তা করে বানাইছে। এই দেশের বেড়িরা এমন খারাপ খারাপ, আমাদেশি মাইয়েরা এরা হেইডায় চলতো না, এরা চলবো কোনটায়? ইয়ামাহা পালসার FZS, এইটি যখন হয়েছে তখন এদেশের পুরুষগুলো সেই আজব দেশের মতো হয়ে গেছে। একগে ছিল আজব দেশ, এরকম যে গল্পের যে রূপকথার দেশ আছে, অর্থাৎ পুরুষেরা ঘরে চুরি পরে বসে থাকার সময় চলে আসছে, নারী জাতি আজকে রাস্তায় নেমে যাচ্ছে। আজকে পুরুষের চাকরির বাজার এত গরম, আগুনের মতো স্পর্শ করা যায় না, অথচ নারীর জন্য কোঠা আছে, নারীর জন্য সার আছে, নারীর জন্য সুবিধা আছে। পক্ষান্তরে দেখা যাচ্ছে সব নারীরা ঘরের বউর আজকে চাকরি পাইয়া যাইতেছে, বেড়া মাংস সব বেকার হইয়া ঘরে আইয়া রান্না করতেছে, ঠিক কিনা? সমাজ কি ভালো হয়েছে না? সমাজের লক্ষ্মী ছাড়ছে আমার ভাইরা বন্ধুরা বাবারা, হান্না বিনতে ফাকুজ মাবুদার কাছে আক্ষেপ করে বলে, আল্লাহ ইন্নি ওয়াদাতুহা উনসা, আমি যেটা জন্ম দিছি এটা তো একটা মেয়ে, এই মেয়ে মসজিদের খেদমত কেমনে করবে বলো তো বাবা? মেয়ে ভালো না ছেলে ভালো কোন প্রেক্ষাপটে কি ভালো? আমরা যেটা সহজভাবে বুঝি এর চাইতেও ভালো বোঝে কে? আল্লাহ ভালো বোঝে। আল্লাহ কয় শোনো, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, মনে রাখবা মনে রাখবা, সে মেয়ে জন্ম দিছে কিন্তু এটার ভালো না মন্দ সবটা আমার মালিকের জানা আছে কি নাই? হান্না বিনতে ফাকুজ যে মসজিদের জন্য মেয়েটারে মান্নত করছিল এটাও আল্লাহ জানতো কিনা? মসজিদের জন্য মরিয়ম ভালো হবে না পুরুষ ভালো হবে সেটাও আল্লাহ জানে কিনা? আল্লাহ কয়, তারপরও আমি হান্না বিনতে ফাকুজের মেয়ে দিছি, কারণ আমি জানি এটার মধ্যে কল্যাণ আছে। মারহাবা বলো, মান্নত কি ফিরবে? ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, মান্নত কি ফেরানো যাবে? কথা কন না, মান্নত কি ফেরানো যাবে? মান্নত তো হয়ে গেছে, মান্নত করলে মান্নত ওয়াজিব হয়ে যায়, মান্নত করার পরে পূর্ণ হলে মান্নত আদায় করা কি? জোরে বলেন না, যদি কেউ আদায় না করে ওয়াজিব তরকের গুনাহগার হবে। হযরত হান্না বিনতে ফাকুজ মেয়ে দেখা, মেয়েটার নাম রেখে দিলেন মারিয়াম, সুরিয়ানি ভাষার শব্দ, মারিয়াম অর্থ হলো খাদেম। মারিয়াম অর্থ কি? জোরে বলেন, যেই মেয়েটা দুনিয়ায় আসলো মেয়েটার নাম এবার কি? আমরা পাইছেন নিও, তাহলে মারিয়ামের আব্বার নাম কি? ইমরান। আব্বার নাম কি? পরিবার ধীরে ধীরে বড় হইতেছে নি,
সুরার নাম আলে ইমরান, ইমরানের পরিবার। আমরা পাইলাম ইমরান সাহেবকে, তিনি একজন আল্লাহর ওলি। আমরা পাইলাম তার ভাইরা হযরত জাকারিয়া আলাইহিসসালাম, তিনি একজন আল্লাহর নবী। আমরা পাইলাম তার স্ত্রী, তার নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ। এখন আমরা পাইলাম তার মেয়ে, তার মেয়ের নাম কি? জোরে বলেন, মারিয়াম। এবং আপনার কাছে বলতে হবে, পরিবার নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, এইখানে বহু বহু আলোচনাই আছে। মারিয়ামের একজন সন্তান আছে, তার আলোচনাও সূরার মধ্যে আছে। সন্তানের নাম কি? কথা কয় না, সন্তানের নাম কি? ঈসা আলাইহিসসালাম। আপনারা সবাই ভালোই জানেন মাশাআল্লাহ। আর একখান প্রশ্ন করে আমি আবার ওয়াজকে কন্টিনিউ করব, এটা আপনাকে জবাব দিতে হবে। মারিয়াম, তার বাবা পাইলাম, মা পাইলাম, ছেলে পাইলাম, বলেন তো মারিয়াম আলাইহিসসালামের স্বামীর নাম কি? পরিবার হইল, ছেলে আছে, বাপ আছে, মেয়ে আছে, স্বামী নাই, এটা হইল স্বামী ছাড়া পরিবার হয়? আল্লাহ চাইলে হয়নি? এই স্টেজ থেকে বলছে আল্লাহ চাইলে নাকি হয়? তারপর একটু গবেষণা করেন, দেখেন মারিয়ামের স্বামী আছে কি। তবে আমি একটু ইয়া দিয়ে দিই যে আছে, মারিয়ামের স্বামী আছে। এবার আপনাকে বলতে হবে, যে কোনো সময় যদি পারেন হাত তুলে বলবেন যে হযরতে মারিয়ামের স্বামী কি? সবাই বলে মারিয়ামের স্বামী নাই, আমি বললাম মারিয়ামের স্বামী আছে। আপনাকে চ্যালেঞ্জ দিলাম, এবার বের করুন তো যে মারিয়ামের স্বামী। তবে সেই স্বামী হযরতে ঈসার আব্বা না, কি স্বামী হলেই যে সংসারের বাপ হবে এমনটা নয়। মারিয়ামের ছেলে ঈসা, তিনি আল্লাহর কুদরত রুহুল্লাহ, সব ঠিক আছে, কিন্তু তিনি, তার স্বামী আছে, তার স্বামী সেই সন্তানের ঈসার বাবা না। আমাদেরকে বের করতে হবে মারিয়ামের স্বামীর নাম কি। আমার ভাইরা বন্ধুরা, বাবার নাম, সন্তানটা জন্ম নিল, এবার সন্তানটা দুগ্ধ পান করার সময় হয়ে গেল। বলেন তো, ফাখুজের মেয়ে ছিল দুইটা, একজনের নাম হান্না আর একজনের নাম ঈসা। হান্নার ঘরে সন্তান আসছে, হান্নার মুখটা পূর্ণ হয়েছে, সন্তানদের দুগ্ধ পান করাইয়া হান্নার ভালো লাগছে। আর একটা মেয়ের ঘরে এখনো সন্তান নাই, মনের মধ্যে কষ্ট আসেনি। আমার মালিক আল্লাহ কয়, আমি আল্লাহ সব কষ্ট দূর করতে চাই। মেয়ে যখন বড় হলো, মসজিদের খেদমতে নিয়োগ করার সময় হলো, হান্না মসজিদের কাছে নিয়ে আসছে। মসজিদের সমস্ত ইমামরা, কাহেনরা, দায়িত্বশীল খাদেমেরা সবাই চলে আসছে, এসে বলে, ও হান্না, তোমার মেয়েটা তো কত রূপবতী, তোমার মেয়েটা তো কত সুন্দরী, তোমার মেয়েটার দিকে তাকালে বড় ভালো লাগে। হান্না রে, মসজিদে যেহেতু দিবা, তিনি যেহেতু একজন ছোট বাচ্চা এবং মেয়ে, তার তো একজন অভিভাবক লাগবে। আমরা মসজিদ কর্তৃপক্ষ অভিভাবক ছাড়া এই মেয়েকে গ্রহণ করব না, একা কি ছেড়ে দিব না। এবার সমস্ত কাহেনেরা বলতেছেন, আমি এই মেয়ের দায়িত্ব নিব। আর একজন কয়, আমি দোষ করলাম কি? আমি নিব। আর এক ইমাম সাহেব কয়, আমি দোষ করলাম কি? আমি নিব। কারণ একটা কথা মনে রাখবেন, ভালো জিনিসের দাম বাড়াইয়া দেয় কে? পয়গম্বর ইউসুফ কূপের মধ্যে পড়ছে, গোলাম হইয়া মিশরের বাজারে বিক্রি হয়েছে। আমার ভাইরা, যদিও তিনি গোলামের মার্কেটে, কিন্তু এত ক্রেতা, এত ক্রেতা, এত গ্রাহক, এত দাম। এক পাশে স্বর্ণ মুদ্রা, আর এক পাশে ইউসুফ, ওজন দিয়া ইউসুফের বিনিময় হয়, ঠিক কি না? বলে মরিয়ম আল্লাহর পছন্দে, মরিয়ম রে দিয়া আমার আল্লাহ অনেক বড় একটা মারে ফতের খেলা খেলবেন, যে কারণে আমার মালিক মসজিদে আনার সঙ্গে সঙ্গে মরিয়মের ডিমান্ড বাড়াইয়া দিলে। আল্লাহ চাইলে মর্যাদা বাড়ে কিনা? আরো জোরে বলেন, বাড়ে কিনা?
وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير সম্মান দেয় কে বলো বাবা ভালো করে বলো সম্মান কাইরা নেয় কে সম্মান আমার মাবুদের পক্ষ থেকে আসে ছোট্ট বাচ্চা মারিয়াম দুনিয়ার হাব্বাও বোঝে না মসজিদে আসার সঙ্গে সঙ্গে ইতিহাস বলে আল বেদায়া ওয়ান নেহায়া বলে সেই সময়টায় ওই সময়ে জেরুজালেমের মধ্যে বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের মধ্যে দুর্ভিক্ষ চলমান ছিল দুর্ভিক্ষের কথা সবাই ভুলে গেছে মেয়েকে দেইখা আকৃষ্ট হইয়া সবাই তার লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হইয়া গেছে এত মানুষ চাইলে একটা মেয়ে কয়জন রে দিবে এবার সিদ্ধান্ত হলো লটারি কেমনে লটারি কয় খরস্রোতা নদীতে কলম ফেলে দাও কারণ সবাই তো পণ্ডিত মানুষ সবাই তো লেখক মানুষ কলম ফেলে দেয় সবার ডা বাসা যায় বাসা যায় বাসা যায় কারো ডাই কারো ডাই ফিরনা আসে না সবার শেষে খালু যান জাকারিয়া নবী কলমটা ফেলে দিলে এমন ভাবে বাদাম উড়াইয়া উল্টা পথে উড়াল দিছে সবার কলম বেসে যায় স্রোতের সঙ্গে জাকারিয়ার কলম পুবালি বাতাসে ভাইসা ভাইসা ওই যে বাড়ি সিদ্দিকির গানের মতো উল্টা দিকে যা ইতিহাস বলে একবার নয় দুইবার নয় তিন তিনবার লটারি করা হয়েছে তিন তিনবার এমন ঘটনা ঘটার পরে হযরতে জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে সন্তান পেয়ে গেলেন এবার ছোট্ট বাচ্চা কেবলমাত্র দুগ্ধ সারাম দিছে সন্তান লালন পালনের জন্য ঘরে নিয়ে গেছে বলেন তো ঘরে যেই মহিলা তিনি মেয়েটার কে জোরে বলো না সঙ্গে কন্টাক্ট করে যদি কোনো গরিব সন্তান পান গরিব মানুষের সন্তান হয় এক লাখ দুই লাখ পাঁচ লাখ যা লাগুক আমারে দিবেন আমার একটা সন্তান লাগে এমন দত্তক নেওয়া মা বাবা সমাজের মধ্যে আসেন কথা কন্যা আসেনি সন্তান কত দামি সন্তান রে বুকে জড়াইয়া ঘুমাইলে কতটা আনন্দ দুনিয়ার কেউ বুঝবে না শুধুমাত্র মাই বোঝে ঠিক কিনা মায়ের কান্দ যাবত জীব দুই চাইর মাস বইনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ঠিক কিনা বলো আমার বন্ধুরা রে ও মল্লিবাসী মালিক আল্লাহ কয় বান্দা আমি হান্নার ঘরে সন্তান দিলাম তার মনে
সন্তুষ্টি, কারণ আমার তো একটা সন্তান হয়েছে, ওই মেয়েটা তো আমি জন্ম দিছি। ইয়া ঈশা তার খালা, তার বুকটাও ভরে গেছে, কারণ বোনের থেকে তো সন্তান দান আনি নাই, আমার স্বামী তো লটারি জিতিরা মেয়ে পাইছে, এখন তো এই মাইয়া আমার, ঠিক কিনা? ঠিক কিনা? অধিকার আছে কি নাই? চূড়ান্ত ভাবে মেয়ে ডাকার মতো, বুকে জড়াইয়া নেওয়ার মতো, কাছে রাখার মতো অধিকার আছে কি নাই? দিছে কে? আরো জোরে বলেন, আমার মালিক আল্লাহ দিছে। এবার মেয়েটা আরো আরো বড় হচ্ছে, খালাম্মার কাছে মা দেখা শান্তি, আমার মেয়ে বইনের ঘরে আছে, ভালোই আছে, বইনের শান্তি, বইনের মেয়ে আমি লটারি দইটা পাইছি, এটা তো আমারই মেয়ে, বইনের মাইয়ার আমার মাইয়ার মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক কি না? যেটা গল্প আছে না, একবার রাস্তা দিয়া যাইতেছে, যাওয়ার পর 1 লক্ষ হাত পাচ্ছে, 210 টাকা। এখন বেটা টাকা পাইয়া লাফাইতেছে, কি করে মনে করেন যে পাশ দিয়ে আর একজন আবু সালেহ বিপ্লবী ভাই, হ্যাঁ আইতেছে, হ্যাঁ ঘটনা ঘটছে, সবাই এখন বুঝদার একজন মানুষ, মুরব্বী দাঁড়ি পাকা মানুষ, এরা তো আবেগে নাচেন, আবেগে নাচে, আবেগে, ও মিয়া নাচো কা? কয় পাইয়া দোষ, কয় তুমি নাচো কা? কয় দিয়া দোষ, ও হুজুর আমনে নাচেন কেন? কয় ফসা ফস। এখন দুইজনেই শান্তি, একজন পাইয়া শান্তি আর একজন দিয়া শান্তি, কারণ হ্যাঁ করছে মান্য, আমি করছি কি ভালো জায়গায় করছে, নবীর ঘরে করছে এবং বইদের ঘরে করছে, মাইয়েরা তো খারাপ জায়গায় পড়ে নাই, কোন জায়গায় না কোন জায়গায় পড়তো, কার কাছে না কার কাছে পড়তো, মনে কত দুঃখ না, কিন্তু ভালো জায়গায় পড়ছে, মাশাআল্লাহ, এই দিয়া শান্তি, আর ওদিকে ছোট বইনে কি পাইয়া শান্তি, দুই বইনে শান্তি, আল্লাহ করাইছেন, কে করাইছেন? আল্লাহ। সময় যাচ্ছে, দিন গড়ায় সময় যায়, এমন সময় মেয়েটা বড় হয়েছে, এবার মসজিদের খেদমতে লাগানো প্রয়োজন, যেহেতু মেয়ে মানুষ, মসজিদের পাশে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম একটা ঘর বানাইছে, ঘর বানাইয়া মরিয়ম রে শিডিউল দিয়ে দিয়েছেন, যখন মসজিদে লোকজন কম থাকে, মরিয়ম রে তুমি শুধুমাত্র এই জায়গায় টুকু খেদমত করবা, পরিষ্কার পরিচ্ছন্ন করবা, যা প্রয়োজন তা করবা। বলেন তো বাবা, নারীকে আমার আল্লাহ সম্মান দিছে, মর্যাদা দিছে, নারী পুরুষের অবাধ মেলামেশার কোনো সুযোগ